এই দেশি লাউ পাতা দিয়ে আমি রুই মাছের পাতুরি রান্না করব সেই জন্য চার পিস রুই মাছ নিয়ে নিলাম রুই মাছ ছাড়াও আপনারা যে কোনো মাছ দিয়ে এখানে পাতুরি রান্না করতে পারবেন আর এখানে আমি বিভিন্ন মশলাগুলো ব্লেন্ড করে নিব এইখানে আমি সরিষা দিয়ে দিচ্ছি হলুদ শুকনা মরিচের গুঁড়া আদা পেস্ট রসুন পেস্ট সব হাফ চামচ হাফ চামচ করে এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া আর জিরা গুঁড়া এখানে তারপরে সরিষার তেল এড করে পাতুরি রান্না করলে সবসময় সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন কিসের জন্য পাতুরিতে সরিষার তেলটা ব্যবহার করলে গ্রান আসে আবার অনেকে সয়াবিন তেলও ইউজ করে কিন্তু আমি সব সময় সরিষার তেলটাই ইউজ করি সেই জন্য আপনাদের এখানে বললাম আর এই তো সেই লাউ পাতা ইস বাড়িতে গাছ থেকে লাউ গাছ থেকে পাতা ছিঁড়ে তারপরে পাতড়ি রান্না করতাম সেগুলো স্বাদ যেন একটু বেশিই থাকে প্রত্যেকটা লাউ পাতায় কিন্তু আমি এখানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর তারপরে মাছের মধ্যে মশলাগুলো ভালো করে মিশিয়ে রাখতেছি মাছের গায়ে যদি মশলাটা ভালো করে ঢুকে তাহলে পাতুরিটা আরো বেশি ভালো লাগে আর এই পাশে একটু পেঁয়াজের বেরেস্তা করে দিবো আর বেরেস্তাটা করে এখানে দিলাম আর স্বাদ মতো লব এখানে আমি দিয়ে দিলাম আর সব শেষে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম এখানে কিন্তু আমি বেরেস্তা ভাজার জন্য পেঁয়াজ বড় সাইজের চারটা নিয়েছি সেগুলো বেরেস্তা করে দিয়ে আর ব্লেন্ডারিতে আরো তিনটা পেঁয়াজ আমি ব্লেন্ড করে নিয়েছি সেগুলো তো আপনাদের সাথে শেয়ারি করেছি এখন আমি মাছ কয়টা লাউপাতার ভিতরে ভরে নিব আর কিভাবে ভাজ করতেছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে বিভিন্ন ভাবে এই লাউপাতাগুলো মাছের সাথে মুড়ে নিতে পারেন এটা আপনাদের ইচ্ছা খুশি কিন্তু আমি এইভাবে করি এইভাবে করলে আর সুতা দিয়ে পাতাটা পেঁচাতে হয় না মোটামুটি লাউ পাতার ভেতরে যখন আমি মাছটা নিব তখন আমার এইদিকে মানে রেডি করতে করতে প্রায় মিনিটের মতো সময় লেগে যাবে আর তাই আমি এখানে মাছটা আলাদাভাবে রেস্টে রাখিনি কেননা সময় লেগে যাবে মিনিট জন্য আর এইখানে আমার মাছ একটা একটা করে আমি কিন্তু প্রত্যেকটার ভেতরেই মুড়িয়ে নিচ্ছি আর কিভাবে পাতাটা রাখতেছি অবশ্যই আপনারা খেয়াল করে দেখবেন এইভাবে পাতুরি রান্না করলে কোনোভাবেই সুতার প্রয়োজন হয় না এখানে আমার প্রত্যেকটা মাছই লাউ পাতার মধ্যে মোড়া হয়ে গিয়েছে আর এখন আমি ফ্রাইং প্যানে একটু পরিমাণ তেল দেব হালকা একটু ভাজা ভাজা করার জন্য যাতে লাউ পাতাগুলো মাছের গায়ে আটকে যায় এই অবস্থাতে আপনি সামান্য পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিবেন আর লাউ দেখবেন হালকা সিদ্ধ সিদ্ধ হয়ে আসছে ওই অবস্থাতে আপনি লাউ উল্টে দিবেন আবার ঢেকে দিবেন আর হ্যাঁ অবশ্যই চুলার তাপটা অনেক কমে দিবেন আর এইদিকে লাউয়ের পাতার যে ডগাগুলো ছিল সেগুলো আমি এখন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পানি তারপর ঢাকনা ঢেকে দিলাম যখন আপনি পানি দিয়ে দিবেন তখন আর কি হাই হিটে আপনি এটা জাল দিবেন আর জাল দেওয়ার পরে দেখবেন যখন বলক চলে আসছে পানিতে তখন আপনি চুলার তাপটা পুরোপুরি কমিয়ে ফেলবেন কারণ এখানে মাছটা কিন্তু পুরো কষানো সিস্টেম হবে সেই জন্যই আর মাছটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে পাতাগুলা যেন মাছের গায়ে লেগে থাকে সম্পূর্ণ রান্নাটা তৈরি হতে সময় লাগবে বিশ থেকে তিরিশ মিনিটের মতো আর যখন দেখবেন পানি শুকনো শুকনো ভাব হয়ে গেছে তখনই বুঝবেন আপনার এই রান্নাটা তৈরি হয়ে গেছে আর লাউ পাতাগুলোর মধ্যেও চাপ দিয়ে দেখবেন সিদ্ধ হয়েছে কি না সিদ্ধ হয়ে গেলে তারপরে নামিয়ে ফেলবেন আর এই তো দেখেন আমার মাছের ফাইনাল লুক দেখতে কতটা সুন্দর হয়েছে তাই না এখন আমি আপনাদের এখানে খেয়ে দেখে দিচ্ছি যে কি পরিমাণ সিদ্ধ হয়েছে লাউ পাতাটা আর মাছটা এত সুন্দর মানে সিদ্ধ হয়েছে সব মিলিয়ে মানে রান্নাটা খুব চমৎকার হয়েছে এই রান্নাটা যখন আপনি করবেন অবশ্যই মাছ ভনার চাইতে বেশি সময় নিয়ে রান্না করবেন কারণ এটা কিন্তু সম্পূর্ণ কষানোর মতোই কিন্তু তারপরেও পাতা দিয়ে রান্না করলে একটু সময় বেশি লাগে সেটা খেয়াল রাখবেন আমার কাছে লাউ পাতার সবচাইতে সব বেশি ভালো লাগে লাউয়ের যে পাতাটা দেয় না সেই পাতা দিয়ে ভাতটা খেতে বেশি ভালো লাগে আর মাছ তো অন্যরকম একটা ফ্লেভার লাওয়ের একটা গ্রান তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহেজ আসসালামু আলাইকুম